কেউ যাতে চিকিৎসা বঞ্চিত না হয় সেদিকে লক্ষ্য রেখে রোগীদের আন্তরিক সেবা দিতে চিকিৎসকদের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সকালে মহাখালীর বিসিপিএস ভবনে করোনা ভাইরাস মোকাবেলায় নতুন নিয়োগ পাওয়া 2000 চিকিৎসকের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এ সময় তিনি জানান স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা সামগ্রীর কোনো ঘাটতি নেই এবং করোনা পরীক্ষার আরও 15টি ল্যাব স্থাপন করা হবে। করোনা ভাইরাস মোকাবেলায় নতুন নিয়োগ পাওয়া 2000 চিকিৎসক নিয়ে ওরিয়েন্টেশনের এই আয়োজন স্বাস্থ্য মন্ত্রণালয়ের। স্বাস্থ্যবিধি ও নিরাপত্তার কথা বিবেচনা করে শুধু ঢাকায় নিয়োগ পাওয়ারা যোগ দেন অনুষ্ঠানে। এ সময় ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মানবিক হয়ে কোভিড রোগীদের সেবা দেওয়ার আহ্বান জানান স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। এখন কোভিড ডেডিকেটেড হাসপাতালগুলিতে যে রোগীরা যে পেশেন্টরা যে অভিযোগ করে বলে যে আমাদের কেউ দেখতে আসে না, আমাদের চিকিৎসা সেবা দেয় না, খোঁজ খবর রাখে না, এই কথাগুলো আমরা মিথ্যা প্রমাণিত করব। এটা সত্যি যে নয় এটি আমরা প্রমাণ করতে চাই। করোনার ক্রান্তিকালে নতুন চ্যালেঞ্জ নিয়ে নিজের মেধা শ্রম কাজে লাগিয়ে রোগীদের সেবা দেওয়ার আশ্বাস দেন 39তম বিসিএস এর অপেক্ষমান তালিকা থেকে নতুন নিয়োগ পাওয়া সহকারী সার্জনরা। এবং তাদের কাছে আমাদের অনুরোধ, তারা যেন আমাদেরকে প্রয়োজনীয় সহযোগিতা এবং নিরাপত্তা দান করেন, যাতে আমরা আমাদের সেবাটাকে যথাযথভাবে কাজে লাগাতে পারি এবং শুধু এই করোনা পরিস্থিতিতেই নয়, করোনা পরবর্তীতে স্বাস্থ্যসেবার বিভিন্ন উন্নয়নেও যেন আমরা সফলভাবে ভূমিকা পালন করতে পারি। এ সময় স্বাস্থ্যমন্ত্রী করোনা রোগীদের মনোবল শক্ত রাখার পাশাপাশি আন্তরিকভাবে সেবা দিতে নতুন ডাক্তারদের নির্দেশ দেন। ঢাকাও আপনারা জানেন বেশ কয়েকটি হাসপাতাল তৈরি হয়েছে এবং কোভিড রোগীদের চিকিৎসার জন্য প্রায় 20,000 বেডের মতো আমরা তৈরি করেছি। বাইরে ঢাকার ডিভিশনের বাইরে আমরা দেখলাম রোগী যেটা আক্রান্ত হয়েছে মাত্র 2500, 16,000 মধ্যে, আর বাকি সব ঢাকা ডিভিশনে, অর্থাৎ এই অঞ্চলটাই বেশি আক্রান্ত হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী বলেন দেশে কোভিডে আক্রান্ত ও মৃত্যুর হার এখনো কম, তাই করোনার বিস্তার রোধে ঐক্যবদ্ধভাবে সবাইকে কাজ করার তাগিদ দেন তিনি। 39 প্রত্যেকটি উপজেলায় প্রত্যেকটি ইউনিয়নে কমিটি করা আছে, সেই কমিটির মাধ্যমে নিয়ন্ত্রণ করা হচ্ছে। সেখানে ডিসি সাহেব আছেন, এসপি সাহেব আছেন, সিএস সাহেব আছেন, জনপ্রতিনিধিরা আছেন, সকলে মিলে এই কাজটি করছে। বিদায়ী অন্যান্য সারা বাংলাদেশে অন্যান্য জায়গায় খুবই অল্প আক্রান্ত হয়েছে। করোনা মহামারীতে দ্রুততম সময়ে চিকিৎসক নিয়োগে স্বাস্থ্যসেবার মান উন্নত হবে বলেও আশা প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।